বিএনপি লাশের রাজনীতি করে দেশকে অস্থিতিশীল করতে মরিয়া। চট্টগ্রামের আগ্রাবাদ বেতার কেন্দ্র পরিদর্শন করতে এসে এই কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি আরো বলেন, বিএনপি আগেও হরতালের নামে মানুষ পুড়িয়েছে, আবার ভোলা থেকে হরতাল শুরু করেছে, তাদের এই হরতাল জনগণ প্রতিহত করবে। বিএনপি আসলে লাশের রাজনীতির উপর বিএনপি রাজনীতি প্রতিষ্ঠিত, তো সেই কারণে তারা লাশ সৃষ্টি করতে চায়, আর আগস্ট মাস আসলে তাদের এই প্রবণতাটা আরও বেড়ে যায় এবং সেই জন্য ভোলাতে এই ঘটনা ঘটিয়েছে। সারা দেশেও এই ধরনের ঘটনা ঘটিয়ে তারা এই ধরনের লাশ সৃষ্টি করার অপচেষ্টা চালাবে, জনগণ তাদেরকে সেই সুযোগ দিবেন।